কে কাঁদে অমন করে, কে কাঁদে? এই কান্না, এই কান্না আমাকে পাগল করে দেবে। আমাদের পৃথিবী এত ছোট হয়ে গেছে যে সামনের জানলা দিয়ে দেখা যায় না আকাশ। সামনের বাড়ি চারতলা, দুটো মানুষ একসঙ্গে ঘর করবে বলে 20 বছর কাটিয়ে দিল, তোমার সঙ্গে ঘর করা যায় না বলে স্বামী স্ত্রীর ঝগড়া। সুভাষের ছেলে জীবন সামলাতে না পেরে মদ খেয়ে রাস্তায় পড়ে সুভাষ তাকে মারতে মারতে ঘরে। এয়ারফোন গোজা কানে যে সমাজ শুনতে পায় না তার কি প্রশ্ন করার অধিকার আছে? এমনই কিছু লাইন ছিল আমার এক প্রথম কবিতা যেটা জীবনে লিখেছিলাম, সব ঠিকঠাক বলতে পারলাম না। সব ঠিকঠাক বলার জন্য আজকে সকালও নয়, আমরা কিছু বলতে চাই, আমরা সবাই কিছু বলতে চাই। জীবন যুদ্ধে আমরা বলতে বলতে একদিন মারা যাব, শ্রাদ্ধ বাড়িতে বলা হবে আপনি ভালো ছিলেন, উনি ভালো ছিলেন, যারা মারা গেছেন তারা তো বেশি বেশি ভালো ছিলেন। এত বেশি বেশি ভালো থাকার জন্যে আজকে 15ই আগস্টে এসে সমযাত্রীকের নির্দেশককে পদ্মা সরকারকে বলতে হচ্ছে যে স্বাধীনতা নিয়ে প্রশ্ন আছে। আমি ভাবনামুখ থেকে বলছি নরেশ জৈন, এখন নরেশ বি পজিটিভ। সত্যি তো ভারতের স্বাধীনতা নিয়ে নয়, শুধু স্বাধীনতা শব্দটাকে নিয়েই আমাদের সমস্যা আছে। কারণ সত্যি কি স্বাধীনতা আছে? আমরা সমাজ যে সমাজে ঘুরে বেড়াই সেই সমাজের সামান্যটুকু একটু এদিক ওদিক হইলেই, মানে আপনি হসপিটাল, পুলিশ, কোর্ট পৌঁছলেই বুঝতে পারবেন যে ভারতের গণতন্ত্র রাস্তায় না, বস্তিতেও না, তার চেয়েও যখন নিষ্কতম জায়গা থাকে সেইখানে পড়ে আছে। আমাদের সকালের এখন অনেক বাকি, তাই আজকে জানলাটা খোলা। আমার জানলা দিয়ে আকাশটি দেখা যায়, সামনে একটি পুকুর আছে, মাঝে মাঝে আপনাদেরকে পুকুরটি দেখাই। আর যে জন্য আপনাদের সামনে আসা বারবার করে আসি, আজ আমি সেভও করিনি, কারণ সাহিত্যের সকালে মানুষ দাড়ি দেখে না, মুখ দেখে না, শোনে সে কথা। কালকে সত্যপ্রিয়দা ফোন করলেন, দীর্ঘতম 42 মিনিটের একটি ইন্টারভিউ 1000 ভিউ ক্রস করেছে, তার মানে মানুষ শুনতে চাইছে, এটাই হচ্ছে আলটিমেট কথা। শুধু কি শুনতে চাইছে নাকি সেও কিছু করতে চাইছে, তাই চুপচাপ সে শুনছে, সে তৈরি হচ্ছে, এই তৈরি হচ্ছে 1000 বছর ধরে। সময় পেরিয়ে এসছে আমরা অনেকটা, কোটি কোটি লাশের ওপরে দাঁড়িয়ে এখনও শান্তির কথা বলে যে দেশ, সে দেশ হচ্ছে ভারতবর্ষ। 25শে আগস্ট বিকেল 4টের সময় নন্দনে যে ফোয়ারা ছিল বাংলা একাডেমির সামনে, যার পেছনে একটা দোকান আছে, যে মানুষটি রোল চাউমিন বিক্রি করে, চা বিক্রি করে, ঠিক তার সামনে আমরা জড়ো হব। জড়ো হব সাধারণ মানুষ, মনোরঞ্জন ব্যাপারীকে বাংলার দূত না, ভারতের দূত হিসেবে অ্যাপয়েন্ট করবেন। তার সঙ্গে আপনারা সবাই এসে ভাবনামুখের সদস্য হবেন, তাকে প্রশ্ন করবেন, বা আপনার কবিতা পাঠ করবেন, বা আপনার গান করবেন, কিছু না কিছু আমরা পারফর্ম করব। এবং ভাবনামুখের সদস্য হয়ে যে চাঁদাই উঠুক না কেন, উনি যে মাইনেটি পান সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, যেটা এখন উনি করতে পারছেন না পা ব্যথার জন্য, যতদিন না সেই টাকা উঠছে তার হাতেই তুলে দেব। যখন সেই টাকার এক্সেস উঠবে তখন সেটা ভাবনামুখের হয়ে আমি এডিটিংয়ের জন্য নেব, তার আগে নয়। আপনারা সবাই যারা নিজেদেরকে কবি, সাহিত্যিক, সাধারণ মানুষ, দেশের সচেতন মানুষ হিসেবে মনে করেন, সেদিন আপনাদের দিন, তার পরের দিন থেকে হবে ভারতের সাধারণ মানুষদের দিন, যে ভারতবর্ষের সাধারণ মানুষেরা প্রতিজ্ঞা করেছিল যে আমরা একে অন্যের পাশে দাঁড়াব। আজ ঢুকে যাচ্ছি ঝর্ণাদির কবিতায়। আজ আপনাদেরকে দেখাবো যে নাটকের লোকেও কিছু বলতে চাইছে, তারা বলতে চাইছে কোন নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে, তারা বলতে চাইছে নাটকের বিষয়টা কি, এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যেখানেই থাকেন না কেন অনলাইনেও 100 টাকা পাঠিয়ে ভাবনামুখের সদস্য হয়ে একটি অনলাইন চ্যানেল চালাতে পারেন, যার একদিন সাবস্ক্রাইবার হবে 1,00,000-এরও বেশি, এবং একটি চ্যানেল হবে যেটা সিরিয়াস চ্যানেল হবে। আপনি দেখবেন প্রচুর হিন্দি সিনেমা, বাংলা সিনেমা পুরনোকালে দেখেছেন এবং তার সিরিয়াসনেস এতটাই ভালো ছিল, মনে হয়েছিল এই ফালতু এন্টারটেইনিং সিনগুলো ঢোকাচ্ছে কেন, ভালো লাগছে না তো, আমার ভালো লাগেনি, তাই আমি ঠিক করেছি একটা সিরিয়াস চ্যানেল ভারতবাসীকে দেব, যার ভাষা হবে বাংলা, যার স্বপ্ন হবে বাংলা। সাইরেন বেজেছে, কোথাও ছুটি হলো, কোথাও আবার
কর্মীরা তাদের কর্মস্থলে ঢুকছেন, আমাদেরও সাইরেন বাজছে, বেশ জোরে বাজছে। যদি শুনতে না পান তাহলে আপনি কালা, যদি বলতে না পারেন তাহলে আপনি বোবা। এদেরই কথা মনে হয় গান্ধীজি বলছিলেন। বেরিয়ে আসুন সাধ্য বাড়ি থেকে। যে বিদ্যাসাগরকে মূর্তি বানিয়ে বসানো হয়েছে রাস্তার মাঝে এবং খুব আনন্দ পাচ্ছেন একটা মূর্তি ভাঙা নিয়ে বা খুব দুঃখ প্রকাশ করছেন, আমাদের এই হাওয়ার জগতে বসবাস শুরু করার সময়, চাঁদেও যাওয়ার সময় না, মঙ্গল গ্রহ না, পাশের বাড়িতে পৌঁছতে হবে। আজকের সকাল 15ই আগস্ট, 25শে আগস্ট, 10th আগস্ট, 11th আগস্ট, সব আমাদের। 2019 দিচ্ছে ডাক, পৃথিবীটা বদলে যাক। কথা দিলাম, একটা কাজ করবি, সাগরের ঢেউগুলো তুলে দিবি আকাশে, কেউ দেখব না পূর্ণিমার রাত। যদি না পারিস, উৎসব শেষে বাড়ি ফেরার পথে সুন্দরীদের বিরোধিতায় ফুসে ওঠা বৃতৃষ্ণার আগুন দুমুখো সাপের মুখে এঁকে দেবে চামুণ্ডার থান, অন্ধকার জীবনে শহীদের মুদ্রা। আবার আসিব ফিরে, তুই কি পারবি সন্ধানটা দিতে? রক্ত ভেজা টুকরোগুলো নিয়ে ছবি আঁকবো মন্দিরের দেওয়ালে স্বাধীনতা দিবসের কোনায় কোনায়। আনতে পারিস যদি ঝোলা হৃদয়টাকে, আবার বসিয়ে দেব ঠিক জায়গায়। কথা দিলাম। নমস্কার, একটি অনুষ্ঠানের ব্যাপারে জানাতে এই ভিডিওতে আসা। আগামী 24শে আগস্ট 2019 শনিবার সন্ধে 6:30 আমরা শ্রীরামপুর টাউন হলে একটি সংবর্ধনা সভার আয়োজন করেছি, একটু বিশেষ সংবর্ধনা সভা বলতে পারেন। এই অনুষ্ঠানে আমরা যাকে সংবর্ধনা দেব, একটি ছোট্ট ছেলে অরণ্যতেশ গঙ্গোপাধ্যায়, 2019 মস্কোতে দ্য ওয়ার্ল্ড চিলড্রেন্স উইনার্স গেমস 2019 ও ভারতের প্রতিনিধি হয়ে গেছে এবং স্বর্ণপদক জিতেছে। শ্রীরামপুরের গর্ব এই ছোট্ট ছেলে অরণ্যতেশকে আমরা স্বরবর্ণের উদ্যোগ থেকে এই সংবর্ধনা তুলে দেব। তার সাথে থাকবে বেশ কিছু বিচিত্রানুষ্ঠান। আপনাদের সবাইকে বলবো, যারা শ্রীরামপুরে থাকেন, যারা বাইরে থাকেন, আমাদের সাথে থাকবেন, এই অনুষ্ঠানে আসবেন, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার উপস্থিত সাহিত্যপ্রেমী দর্শকবৃন্দ, আজকের এই শান্ত অনুষ্ঠানে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। আপনারা জানেন আজকের এই অনুষ্ঠানটি আমরা দুটি পর্বে উপস্থাপিত করব। প্রথম পর্বে থাকছে ডক্টর বিশ্বনাথ দত্ত মহাশয়ের সম্বর্ধনা অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। কে কাঁদে অমন করে, কে কাঁদে? এই কান্না, এই কান্না আমাকে পাগল করে দেবে। কোথায় তুমি, কোথায় তুমি? নমস্কার, আমি পদ্মা সরকার, সমযাত্রিকের পক্ষ থেকে আপনাদের সকলকে, সমস্ত নাট্যপ্রেমী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন
এবং ভালোবাসা। আগামী 15 আগস্ট বৃহস্পতিবার রাত 8টায় রানীকুঠি রিজেন্ট প্লেস যুব সংঘের মঞ্চে আমরা মঞ্চস্থ করতে যাচ্ছি আমাদের নাটক কান্না। এই প্রসঙ্গে এখানে দু একটি কথা বলতে চাই। আমরা স্বাধীন হয়েছি, দীর্ঘদিন হয়ে গেল আমরা স্বাধীন, স্বাধীন দেশের নাগরিক, কিন্তু সত্যি যদি বুকে হাত দিয়ে আমরা নিজেদের জিজ্ঞাসা করি যে প্রকৃত অর্থে কি আমরা স্বাধীন, আক্ষরিক অর্থে সাংবিধানিক অর্থে আমরা স্বাধীন, কিন্তু প্রকৃতই কি আমরা স্বাধীন, আমার মনে হয় আমরা অনেকেই তার উত্তর হ্যাঁ বলে দিতে পারবো না। তো এই বিষয়ে, এই প্রসঙ্গে একটা যন্ত্রণা, দুঃখ, ক্ষোভ, জ্বালা, সেই অনুভূতি থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষে মানে 1997 সালে এই নাটকটি আমি লিখেছিলাম। ইতিমধ্যে নাটকটির অনেক শো হয়েছে, অনেকেই হয়তো দেখেছেন, আবার কেউ দেখেননি। তো আমার মনে হচ্ছিল বা এখনো হয় যে এই স্বাধীন ভারতেও ভারত মাতা সমানে কেঁদে চলেছেন, তার কান্নাটাই আমি বিভিন্ন ঘটনার মাধ্যমে, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে এই নাটকে তুলে ধরেছি। আমার মনে হয় নাটকটা সকলেরই দেখা দরকার, এই কারণে যে দেশবাসী হিসেবে, নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই কর্তব্য আমরা যাতে সঠিক পথে চলতে পারি, সঠিক কর্তব্যটা করতে পারি, মানবিক বোধের উদয় ঘটাতে পারি নিজেদের মধ্যে, নিশ্চয়ই অন্যকে জ্ঞান দিয়ে নয়, নিজেদেরকে সেই জায়গায় যাতে উন্নীত করতে পারি। এই নাটকটি মনে হয় দেখলে আপনাদের ভালো লাগবে, আমাদের তো অবশ্যই ভালো লাগবে। যারা নাট্যদল পরিচালনা করেন তারা জানেন যে অনেকগুলো শো হওয়া সত্ত্বেও এরকম খুব কমই হয় যে একই শিল্পী একই নাটক বারবার বারবার করছেন। আমাদেরও তাই হয়েছে, কিছু কিছু শিল্পী পরিবর্তন হয়েছে, তাদের নিয়ে চূড়ান্তভাবে খেটে মহড়া দিয়ে তৈরি করা হয়েছে, বেশ কিছু একঝাঁক নতুন ছেলে মেয়ে দেখতে পাবেন এখানে। এর মধ্যে দু একজন আছে যারা কোনো দিন কল্পনাও করেনি যে মঞ্চে উঠবে, নাটক করবে, তারা করছে, ভীষণ উৎসাহী, ভীষণ আগ্রহী এরা। তো আপনাদের উপস্থিতি এদেরকে আরও বেশি উৎসাহিত করবে এবং নাটকটি সাফল্য পাবে, সার্থকতা পাবে, আমাদের আশা, আমাদের বিশ্বাস, আমাদের উপস্থাপন আপনাদের ভালো লাগবে। তো আবার সমাজাত্রিকের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ রানীকুঠি রিজেন্ট প্লেস যুব সংঘ মঞ্চে আগামী 15 আগস্ট বৃহস্পতিবার রাত 8টায়। সকলে আসুন, দেখুন, সাথে থাকুন, উপভোগ করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার। আমি ধান চাষ করি ভাই, আমি গম চাষ করি, আমি চাল ধার করে খাই, আমি উপবাস করি। আমি ধান চাষ করি ভাই, আমি গম চাষ করি, আমি চাল ধার করে খাই, আমি উপবাস করি। আমি তাঁত শিল্পী টানা, পরে নেই নকশা ঢালি, আমি প্রায় বস্ত্রহীনা, পরনে ঢাকাই তালি। আমি রাজমিস্ত্রি নিজের, জোটে না বাঁশের খুঁটো, কত ঘর বানাই ইটের, বাড়ির ঘরই ফুটো। দাবিদার রোজ খাবি খায়, ছড়িদার ঘোড়ায় ছড়ি, আমি চাল ধার করে খাই, আমি উপবাস করি। আমি ধান চাষ করি ভাই, কপালে ঘাম জমেছে, পায়ে সেই ঘাম ঝরেছে, শরীরে রোগ জমেছে, অকালে প্রাণ ঝরেছে, কপালে ঘাম জমেছে,
পায়ে সেই ঘাম ঝরেছে, শরীরে রোগ জমেছে, অকালে প্রাণ ঝরেছে, সমানে জুগিয়ে গেছি, যত ভাত কাপড় লাগে সমানে জুগিয়ে গেছি, যত খরচালে লাগে, তবে না ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার মশাই, অফিসার উকিল হলেন আমায় কি দিলেন মশাই, কি দিলেন কি না দিলেন কত আর হিসেব করি, দিয়েছি দিয়েই যাব আজীবন খেটেই মরি, আমি ধান চাষ করি ভাই আমি গম চাষ করি, আমি চাল ধার করে খাই আমি উপবাস করি, আমি ধান চাষ করি ভাই।